এখন বলতে হচ্ছে রুশান আহমেদ আবির ও জেনেটিক্স এর স্টুডেন্ট শাহজালাল ইউনিভার্সিটির, সে পাইথন এবং বায়োইনফরমেটিক্স নিয়ে বলবে। সবাইকে গুড মর্নিং এবং আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার টপিকসটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এবং পাইথন। তো আমি সকাল থেকে অনেকগুলো দারুণ দারুণ প্রেজেন্টেশন দেখলাম, সবাই অনেক গ্রেট প্রোগ্রামার, গ্রেট প্রেজেন্টেশন ছিল। আমি অত ভালো প্রোগ্রামারও না, কয়েক মাস হলো পাইথন শিখছি আর কি। তো ওই শিখতে গিয়ে একটা টিউটোরিয়ালে একটা কোড দেখছিলাম, যে টিউটর তিনি বলতেছিলেন যে সি, সি প্লাস প্লাস, জাভা এগুলো হচ্ছে বিবর্তনের ফল আর পাইথন হইল একটা বিপ্লবের ফল। তো ব্যাপারটা সেরকমই দেখা যাচ্ছে, বিভিন্ন সাইন্টিফিক গবেষণা সবখানে পাইথন যেইভাবে থ্রাইভ করতেছে, আসলে পাইথন একটা অসাম একটা জিনিস। তো আমি প্রেজেন্টেশন শুরু করতেছি। আচ্ছা, বায়োইনফরমেটিক্স কি? বায়োইনফরমেটিক্স বিশাল একটা ক্ষেত্র, অনেক মানুষ এখানে কাজ করতেছে। সো নানা মুনি নানা মতের মতো অনেক রকম সংজ্ঞা এখানে দেওয়া যায়, তবে সাদা চোখে দেখলে যেটা মনে হচ্ছে বায়োইনফরমেটিক্স হচ্ছে বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এর কিছু কমন ডোমেইন নিয়ে করা একটা ডিসিপ্লিন। আর অনেকে বলে এটা জাস্ট খুব কঠিন কিছু না, রেগুলার বায়োলজিটাকে এমন ভাবে স্ট্রাকচার বা লিস্ট করা হয়েছে যাতে কম্পিউটারের মধ্যে সেটাকে ফিট করা যায়। আর বায়োইনফরমেটিক্সে তো বায়োলজি থাকবেই, কারণ বায়োলজি থেকে যে আমাদের থিওরি, ডাটা, হাইপোথিসগুলো তৈরি হচ্ছে, যেই ডাটাগুলো ম্যাথমেটিক্সের বিভিন্ন ডিসিপ্লিন যেমন স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, টপোলজি এগুলো ইউজ করে অ্যানালিসিস করা হচ্ছে। আর কম্পিউটার সায়েন্সের কথা কি বলবো, আপনারা সবাই প্রোগ্রাম জানেনই যে সায়েন্টিফিক ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স কতটা হেল্পফুল। আচ্ছা, বায়োইনফরমেটিক্স কেন? বায়োইনফরমেটিক্স এর ফিল্ডগুলো আগেই বলছি অনেক বিশাল। ফরেন্সিক জেনেটিক্স, যে ধরেন ক্রিমিনাল আইডেন্টিফিকেশন, তারপর ফ্যামিলির সাথে ব্লাড রিলেশন ডিটারমাইন করতে ফরেন্সিক জেনেটিক্স ইউজ হয়। এখানে কম্পিউটার সায়েন্সের যে অ্যাপ্লিকেশনগুলো আছে পুরোটাই বায়োইনফরমেটিক্স রিলেটেড। ডাটাবেস, যে আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে যত পাবলিকেশন, জিনোম সিকোয়েন্স, প্রোটিন স্ট্রাকচার যে পাবলিশ হচ্ছে, আবিষ্কার হচ্ছে, এগুলো সবগুলোই বিভিন্ন ডাটাবেজে সমর্পিত থাকে, যাতে রিসার্চাররা যখন তাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো ডিটেক্ট করতে পারেন। এখানে বায়োইনফরমেটিক্স এর বিশাল একটা ফিল্ড। ড্রাগ ডিজাইন, বলতে আমরা তো জানি যে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা একটা রোগাক্রান্ত একটা অর্গানে যে জিনের এক্সপ্রেশন যেরকম, সেগুলোর প্যাটার্ন দেখে আমরা ড্রাগ ডিজাইন করার জন্য বায়োইনফরমেটিক্স ইউজ হচ্ছে। জিনোমিক অ্যানালাইসিস, কিছুদিন আগে আমরা দেখেছি যে পাটের জিনোম সিকোয়েন্স হচ্ছে বাংলাদেশে, এছাড়াও বিভিন্ন অন্যান্য যে অর্গানিজমের জিনোম সিকোয়েন্স করা হয়, জিনোমগুলো আপনারা জানেন যে পুরো জিনোমটা কখনো একবারে আসে না, আমাদের এক্সপেরিমেন্টের জিনোমগুলো ফ্র্যাগমেন্ট আকারে আসে, সেগুলো তারপর বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে পুরো জিনোমটা পাওয়া যায়। এখানে বায়োইনফরমেটিক্স এর অনেক ইউজ আছে। ইভোলিউশনারি অ্যানথ্রোপোলজি, মলিকুলার ইন্টারাকশন, আরো নানা ফিল্ড আছে, সেগুলো না যাই আর। আচ্ছা, বায়োইনফরমেটিক্স এবং পাইথন, আপনি যদি গুগলে সার্চ করেন যে বায়োইনফরমেটিক্স এবং অন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে যত লিঙ্ক আসবে, যদি পাইথন সাথে দেন তাহলে অনেক লিঙ্ক আসবে। এখানে আমি জাস্ট কয়েকটা ফার্স্ট পেজে যে বইগুলোর লিস্ট পাচ্ছি আমি সেরকম দেখাইছি, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সাথে সার্চ দিলে এতগুলো বইয়ের লিস্ট আসে না, আমার অভিজ্ঞতা সেটা বলে। তো বুঝতেই পারছেন বায়োইনফরমেটিক্সে পাইথনের বিশাল একটা কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, বায়োইনফরমেটিক্স প্রোগ্রামিং এ পাইথন, বায়োইনফরমেটিক্স এর ক্ষেত্রে পাইথন সে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যে প্রপার্টিজ, অ্যাট্রিবিউট গুলো আছে সবগুলো এখানে আসতেছে, যে শেখা সহজ, ব্যবহার করা সহজ, দ্রুত ডেভেলপমেন্ট, শক্তিশালী স্ট্যান্ডার্ড লাইব্রেরি, ছোট থেকে বড় আপনি একটা প্রোটিন ট্রান্সলেশনের প্রোগ্রাম লেখেন অথবা পাইথনের মতো বিশাল ড্রাগ ডিজাইন মডিউল তৈরি করেন, সব ক্ষেত্রে পাইথন আপনি ইউজ করতে পারবেন। আর সি, সি প্লাস প্লাস, ফোরট্রান, অন্যান্য ল্যাঙ্গুয়েজে লেখা কোনো লাইব্রেরি বা ফাংশন যদি থাকে সেটাও সহজে পাইথনে ইন্টিগ্রেট করা যায়। আর বায়োইনফরমেটিক্স এ ডেডিকেটেড বহুত হার্ড প্রায়োরিটি লাইব্রেরি যেমন বায়ো, পাইথন, বিস্কিট, প্যান্ডাস, মডেলার এরকম আছে, যেগুলো শুধু বায়োইনফরমেটিক্স এর জন্যই ডেডিকেটেড। পাইথন ওপেন সোর্স এবং ফ্রি। বায়োলজিক্যাল সায়েন্স আপনারা জানেন যে ফান্ডিং জোগাড় করাটা কত একটা টাফ একটা বিষয়, সো বায়োইনফরমেটিক্স এর জন্য প্রচুর সফটওয়্যার যদি অ্যাভেলেবল, অনেকগুলো ওপেন সোর্স, আবার অনেকগুলো আপনার টাকা দিয়ে ইউজ করতে হয়। সো আপনি যদি একটু কষ্ট করে আপনার সফটওয়্যার গুলো নিজে তৈরি করে নিতে পারেন, তাহলে কেন ওই টাকা আপনি অন্য জনের সফটওয়্যার পিছনে খরচ করবেন? আচ্ছা, যে থার্ড পার্টি লাইব্রেরি গুলোর কথা বলতেছিলাম, যে বায়ো, পাইথন, প্যান্ডাস এবং বিস্কিট,
আমার এই প্রেজেন্টেশনে পাইথন সম্পর্কে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এগুলো তেমন জটিল কিছু না। আমরা প্রোগ্রামিং এ যেরকম হ্যালো ওয়ার্ল্ড শিখে আসছি, আমি পাইথনের কিছু হ্যালো ওয়ার্ল্ড এর মতো কোড দেখাবো। আলাদা ফরম্যাট গুলো আছে, তো সেগুলো অনেক সময় যে পাইথনের জন্য অথবা পাইথনে ইউজ করার জন্য পালিশ করাটা একটু টাফ, ঠিক টাফ না মানে একটু পরিশ্রম করা লাগে। কিন্তু বায়ো পাইথনে এরকম অনেক বায়োলজিক্যাল সিকোয়েন্স ফাইল বা প্রোটিন ফাইলের জন্য মডিউল তৈরি করে দেওয়া আছে। যেমন এখানে আমি দেখাইছি যে একটা ফাস্টা ফাইল, এখানে শুরুতে ডাটাবেজের ট্যাগ, অ্যাক্সেশন নাম্বার, আইডি, ডিটেলস এরকম আছে। এটা ব্যাসিলাস অ্যাসিডোফাইলা ব্যাকটেরিয়াল স্ট্রেনে আলফা অ্যামাইলেজ জিনের একটা সিকোয়েন্স। তবে আমরা যখন কাজ করবো তখন বেশিরভাগ সময় এটা সিকোয়েন্স নিয়ে কাজ করতে হয়। এখানে একটা কথা বলে রাখি যে আলফা অ্যামাইলেজ জিনটা বিশাল বড়, আমি দেখানোর জন্য ম্যাক্সিমাম কাইটা দিয়েছি, সো এখন এটা একটা এলিয়েন জিন হয়ে গেছে, আলফা অ্যামাইলেজ জিন নাই। আচ্ছা, এখন যদি শুধু সিকোয়েন্স নিয়ে কাজ করবো, জাস্ট ইম্পোর্ট বায়ো পাইথন যে লাইব্রেরি থেকে সিকোয়েন্স আইও মডিউলটি ইম্পোর্ট করে জাস্ট সিম্পল একটা কোড করে সেটা করে ফেলা যাচ্ছে। বাট আপনার যদি নর্মালি পাইথনে কোড করতে চান তখন হয়তো পুরোটা ফাইলটা রিড করতে হবে, এখানে অনেকগুলো নিউ লাইন থাকতে পারে, সেগুলো এলিমেন্ট করতে হবে, শুরুর দিকে একটা করে এলিমেন্ট করতে হবে, একটা ঝামেলা। বাট বায়ো পাইথন ইউজ করে আপনি দুইটা লাইনই করতে পারতেছেন। আমি এখানে দেখাই যে জাস্ট যে সিকোয়েন্সের আইডি আর সিকোয়েন্সটি কীভাবে প্রিন্ট করা যায়, আপনি ইচ্ছা করলে এখানে ওই ডিটেলস তারপর অ্যাক্সেশন নাম্বার এগুলো প্রিন্ট করতে পারেন কাজের সুবিধার জন্য, যখন যেটা দরকার হয় আপনার। আচ্ছা, বায়ো পাইথন ইউজ করে অন্যান্য বিভিন্ন ডাটাবেজ আছে, এনসিবিআই, ব্লাস্ট, ইবিআই, এমবোস, এগুলোর সাথে আপনি কোডিং করে কমিউনিকেট করতে পারতেছেন। এখানে আমি দেখাচ্ছি যে একটা প্রোটিন আইডি দিয়ে ইউনিপ্রোট যে প্রোটিন ডাটাবেজে সেখানকার তাদের যে ফাংশনগুলো কিভাবে একটা ব্রাউজারে করতে পারেন অথবা আপনি কোড করে করতে পারতেছেন। আপনার যদি কাজের সুবিধার জন্য, কারণ আপনার অল্প কিছু প্রোটিন নিয়ে কাজ করতে হবে, তখন আপনি ব্রাউজার থেকে ওদের এটা দেখে নিতে পারতেছেন। বাট যদি ধরেন আপনার কাছে কয়েকশো থেকে কয়েক হাজার প্রোটিন আছে, সবগুলোর ডাটা কালেক্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তখন সেখানে কিন্তু প্রোগ্রামিংটাই আপনার জন্য একটা সলিউশন, যে কয়েক লাইনের কোড লিখে দিলে আপনার সবগুলোর ডাটা এসে পড়তেছে। এখানে আমি দেখাইছি যে ইউনিপ্রোটের এক্সপ্রেসি ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ডাটাবেজের একটা সাবডোমেইন, প্রোটিনের ডাটাবেজ গুলো যেখানে থাকে সেখান থেকে H3SNR3 একটা প্রোটিন, সেইটার যে বায়োলজিক্যাল প্রসেসে সে ইনভলভ হচ্ছে আর তাদের ফাংশন গুলো কি, এগুলো জিন অন্তোলজি সেকশন ব্রাউজারে দেখতে পাচ্ছেন, ওই রেফারেন্স আন্ডারে থাকে। সো সেখানে আমি ওই ক্রস রেফারেন্স একটা ফর লুপ চালাই, জিও দিয়ে যে একটা চেক করে আমি প্রিন্ট করতে পারতেছি। এখানে দেখতে পাচ্ছেন এটিপি বাইন্ডিং, ডিএনএ বাইন্ডিং, ফোর ওয়ে জাংশন, হেলিকেজ অ্যাক্টিভিটি, এটা তাদের ফাংশন গুলো আছে ব্রাউজারে, এটা নিচের দিকে দেখতে পাচ্ছেন। আর পি ট্যাগ করে যেগুলো আছে আর যে প্রসেসে সে পার্টিসিপেট করতেছে, ডিএনএ রিকম্বিনেশন, ডিএনএ রিপেয়ার, এসওএস রেসপন্স, এটা জাস্ট একটু উদাহরণ, আরো ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারতেছেন পারবেন আপনি বায়ো পাইথন দিয়ে। আচ্ছা, বায়োইনফরমেটিক্স এর কিছু জনপ্রিয় টুল গুলো হচ্ছে ব্লাস্ট, ক্লাস্টার, ডাব্লিউএমওস। ব্লাস্ট হচ্ছে বেসিক লোকাল এলিমেন্ট সার্চ টুল, আপনার যে একটা প্রোটিন সিকোয়েন্স অথবা জিনোম সিকোয়েন্স যেগুলো আছে ওগুলো আপনি নন ডাটাবেজের এগেন্সে সার্চ করে আপনি এগুলো কোন কোন অর্গানিজমে পাওয়া যায় সেটা সার্চ করার জন্য মূলত ব্লাস্ট ইউজ করা হয়। ক্লাস্টার ডাব্লিউ আসলে এটা ক্লাস্টার একটা সফটওয়্যার স্যুট, এটা তিনটা ভার্সন, ক্লাস্টার ডাব্লিউ, ক্লাস্টার এক্স, ক্লাস্টার ওমেগা। ক্লাস্টার ডাব্লিউটা হচ্ছে কমান্ড লাইন টুল, যেটা ক্লাস্টার এক্স হচ্ছে যেটা গ্রাফিক্যাল টুল, আর বায়ো পাইথনের সাথে কমান্ড লাইন টুলটা ইন্টিগ্রেট করা আছে। এমবস হচ্ছে ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি সফটওয়্যার স্যুট, এটাতে আপনি অনেক কিছুই করা যায়, যে প্রোটিন হোমোলজি মডেলিং, থ্রিডি স্ট্রাকচার, প্রোটিন প্রোটিন ইন্টারাকশন, এই জিনিসগুলো করা যায়। আমি এখানে দেখাইছি যে ব্লাস্টের কাজটা কিভাবে ব্রাউজারে আর আপনি কোড করে করতে পারতেছেন। এখানে ইনপুটে দেখা, ইনপুটে অ্যাক্সেশন নাম্বার অথবা ফাস্টা ফাইল যেটা আগে দেখাইছে অথবা ডাটাবেস আইডি দিয়ে আপনি সার্চ করতে পারতেছেন। এখানে একটা অ্যাক্সেশন নাম্বার দিয়ে সার্চ করা হয়েছে। এখন আমি যদি এখানে সার্চে ক্লিক করি, বাটন দেখা দেওয়া নেই, স্ক্রিনশট ভুল হয়েছে নিতে, আচ্ছা তাহলে আপনি আউটপুটটা পাচ্ছেন।
আর সিমিলারলি পাইথনে আপনি জাস্ট ncpi www ইম্পোর্ট করে বায়োক্লাস থেকে আপনি কাজটা করতে পারতেছেন। কাজটা করার পর আপনার ওই সম্পূর্ণ আউটপুটটা একটা xml ফাইল হিসেবে সেভ হয়ে থাকবে পিসিতে, যেটা আপনি পরবর্তীতে যে আপনি যে ধরনের অ্যানালাইসিস করতে যাচ্ছেন সেখানে কাজে লাগাইতে পারবেন। আচ্ছা, আর বায়োপাইথনে আমরা যদি বায়োলজিক্যাল সায়েন্সে কিছু নিয়মিত যে কাজগুলো খুব কমন টাস্কগুলো, যে একটা সিকোয়েন্স থেকে তার প্রোটিন সিকোয়েন্স অথবা ডিএনএ থেকে আরএনএ সিকোয়েন্সগুলো করা যায়, এগুলোর জন্য মডিউল বা লাইব্রেরি যেটা বলে সেটা দেওয়া আছে। যেমন ডিএনএ থেকে আরএনএ করা আসলে কঠিন কিছু না, যেখানে আমরা জানি ডিএনএ চারটা বেস এ টি জি সি, টিটাকে জাস্ট আমি ইউতে চেঞ্জ করে দিলেই সেটা কিন্তু আরএনএ সিকোয়েন্স হয়ে যায়। বাট যখন প্রোটিন করতে যাবেন তখন একটু ঝামেলার ব্যাপার, কারণ প্রোটিনের জন্য 64টা কোডন আছে যে তিনটা ডিএনএ বেস মিলে একটা প্রোটিন তৈরি করে, 61টা এখানে প্রোটিন তৈরি করতেছে আর তিনটা হলো স্টপ কোডন। তো এটার জন্য আপনি যদি নর্মালি কোড করতে চান তাহলে হয়তো একটা ডিকশনারি তৈরি করে নিতে হবে, তিনটা সিকোয়েন্স দিয়ে 64টা কোডন থাকবে। কিন্তু বায়োপাইথনে এই কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে, যে সবগুলো করাই আছে, আপনি জাস্ট সিকোয়েন্স থেকে ইনপুট করে ট্রান্সলেট ডট ট্রান্সলেট একটা কমান্ড দিলে সেটা কিন্তু ট্রান্সলেট অথবা ট্রান্সক্রাইব আপনার যেটা দরকার সেটা হয়ে যাচ্ছে। আমি এখানে কোড করে দেখাইছি যে ট্রান্সক্রিপশন, যেটা আরএনএ থেকে ডিএনএ আরএনএ কনভার্সন, আর তারপর ট্রান্সলেশন, যে ডিএনএ থেকে প্রোটিন সিকোয়েন্স যেটা পাই, আর তারপর হচ্ছে মলিকুলার ওয়েটের একটা কোডটা আমি দেখাইছি। আচ্ছা, বায়োপাইথনের আরো অনেক কিছু করা যাচ্ছে, আমি এখানে আর বেশি করে দেখাইলাম না, কারণ এটার ডকুমেন্টেশন পেজে 11,000 লাইনের, তো এটা ফার্স্ট একটা জিনিস, হালকা কিছু ইন্ট্রোডাকশন জাস্ট দেখাইলাম। আর একটা খুব ওয়াইডলি ইউজড পাইথনের জন্য যে বিস্কিট, এটা আসলে স্ট্রাকচারাল বায়োইনফরমেটিক্স এর জন্য ইউজ হচ্ছে, আর প্রোটিনের হোমোলজি মডেলিং, স্ট্রাকচার অ্যানালাইসিস, প্রোটিন প্রোটিন ইন্টারাকশন, 3D স্ট্রাকচার ক্লাসিফিকেশন, এই কাজগুলোর জন্য বিস্কিট ফ্রেমওয়ার্কটি ইউজ করা হচ্ছে। আর এখানে আমি যে ইমেজটা দেখাইছি যে বিস্কিটের লাইব্রেরি থেকে, যে এইটা কত সুইফট আর এফিসিয়েন্ট ওয়েতে কাজ করতেছে, একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখা দেওয়া হয়েছে যে এর তার যে লাইব্রেরিগুলো আছে, যে বিল্ডিং মডেলগুলো আছে সেগুলো। আচ্ছা, প্যান্ডাস, পান্ডা সম্পর্কে হয়তো অনেকেই জানেন যে পাইথন ডাটা অ্যানালাইসিস লাইব্রেরি, এটা জাস্ট বায়োইনফরমেটিক্স না, ইঞ্জিনিয়ারিং অনেক ধরনের রিসার্চ এইটা ইউজ হচ্ছে। আর পাইথনের ক্ষেত্রে যেটা বলা যায় যে পাইথন আগে ডাটা কালেকশন, ডাটা সাজানো এই কাজগুলোর জন্য অনেক হেল্পফুল ছিল, বাট অ্যানালাইসিসের জন্য অনেক সময় দেখা যেত যে হয়তো আপনার আর বা অন্য একটা ল্যাঙ্গুয়েজের সাথে আপনার ই করা লাগে। বাট প্যান্ডাস আসার পর থেকে পাইথন এখন ফুল একটা কমপ্লিট একটা জিনিস, যে অ্যানালাইসিসের জন্য আপনার অন্য কোনো ইসের পিছনে টাইম দেওয়া লাগতেছে না। আর প্যান্ডাসের একটা সুবিধা হচ্ছে যেটা আমার কাছে ভালো লাগে, যে টেক্সট, মাইক্রোসফট এক্সেল, এক্সকিউ সহ বিভিন্ন রকম ফাইল ফরম্যাট সে সাপোর্ট করতেছে। আর এটার সাথে সংযুক্ত আছে আই পাইথন টুল কিট। আই পাইথনও হয়তো আপনারা অনেকে জানেন যে একটা ইন্টারেক্টিভ উইন্ডো, যেটা একটা উইন্ডোতে আপনি টেক্সট, ইমেজ, গ্রাফ, বিভিন্ন রকম ফাইল নিয়ে কাজ করতে পারতেছেন, এইটুকুই। আর আপনি এখন যদি বায়োলজিস্ট বা বায়োইনফরমেটিশিয়ান হন তাহলে হয়তো পাইথনটা শিখে নিয়ে আপনার রিসার্চে বা আপনার ক্যারিয়ারে কাজে লাগাইতে পারতেছেন, বাট আপনি এখন একজন পাইথন প্রোগ্রামার, এখন আপনি বায়োইনফরমেটিক্সে কিভাবে কাজ করতে পারেন? সো প্রথমে সবচেয়ে সহজ যেটা, আপনি গবেষণা করতে পারেন, আপনি আশপাশে যারা দেখেন যে যারা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করতেছে তাদের সাথে আপনি ইনভলভ হন, তাদের কাজে হেল্প করেন, তাদের কোড টোড করে দেন, এরকম একটা কাজে কন্ট্রিবিউট করতে পারেন। অথবা যে লাইব্রেরিগুলোর কথা বললাম, যে বিস্কিট, বায়োপাইথন, মডেলার, এগুলো অনেক রকম ফাইল সাপোর্ট করে কিন্তু অনেক ফরম্যাটের ফাইল এখনো সাপোর্ট করে না। সো আপনি এগুলো যেহেতু ওপেন সোর্স, এগুলো ডেভেলপমেন্ট কিন্তু সবসময় চলতেছে, আপনি ইচ্ছা করলেও এখানে কন্ট্রিবিউট করতে পারেন। আর ওই লাইব্রেরি ফাইলগুলো লাইব্রেরির জন্যই ডাটাবেসের জন্য সাপোর্ট তৈরি করতে পারেন, ওই ডেভেলপমেন্টের কাজেরই অংশ, যে অনেক ডাটাবেস সাপোর্ট করলে অনেক ডাটাবেসই সাপোর্ট করতেছে না, অথবা ডাটাবেসের অনেক ডোমেনগুলো এখনো সাপোর্ট নাই অনেক লাইব্রেরিতে, সো আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারেন। এক্সিস্টিং লাইব্রেরিগুলোতে আপনি নতুন একটা প্রোগ্রাম যুক্ত করতে পারেন, যে হয়তো দেখা যাচ্ছে এগুলো তো সবসময় ডেভেলপমেন্টের মধ্যেই আছে, নতুন একটা প্রোগ্রাম আসলো যেটা অনলাইনে অ্যাভেলেবল বাট বায়োপাইথনে বা বিস্কিটে হয়তো অ্যাভেলেবল না, আপনি সেইখানে কন্ট্রিবিউট করতে পারেন।
আর অ্যালগোরিদম যুক্ত পার্সেল রিডিকশন, এই জিনিসটা ইন্টারেস্টিং। কারণ যে লাইব্রেরিগুলো আছে অনলাইন থেকে যে ডাটাগুলো রিটাইপ করতেছে এগুলো মানে মেইনটেনেন্স করা লাগে, কারণ এগুলো অনেক কুইকলি আপডেট হয়। তো যে পার্সারগুলো আছে অনলাইন থেকে রিটাইপ করার জন্য ওগুলো প্রায় চেঞ্জ করা লাগতে পারে। সো আপনি এই দিকটা নজর রাখতে পারেন, আর যদি কিছু না পারেন তাহলে অ্যাটলিস্ট ডকুমেন্টেশন আর টিউটোরিয়াল লিখতে পারেন। আচ্ছা, পাইথন এবং বায়োইনফরমেটিক্স শুরু করার সবচেয়ে ভালো জায়গা আমি যেটা বলবো সেটা হলো রোজালিন ডট ইনফো। রোজালিন ফ্র্যাঙ্কলিনের নাম হয়তো আপনারা অনেকেই জানেন, ডার্ক লেডি অফ ডিএনএ বলা হয় তাকে। আর তাকে স্মরণ করে রোজালিন ডট ইনফো সাইটটা তৈরি করা হয়েছে আর কি, তার নামটা দেওয়া। এখানে আপনি প্রবলেম সলভিং করতে করতে কিভাবে বায়োইনফরমেটিক্স শিখতে পারেন এই জিনিসটাতে ফোকাস করা হয়েছে। আপনি সাইটে ঢুকলে আপনি পাঁচটা পোর্শন দেখতে পারেন, পাইথন ফিলের, বায়োইনফরমেটিক্স স্ট্রংহোল্ড, বায়োইনফরমেটিক্স আর্মারি, অ্যালগোরিদম হাইটস, বায়োইনফরমেটিক্স টেক্সট বুক ট্র্যাক। পাইথন ভিলেজে মূলত পাইথন ইন্ট্রোডাক্টরি কিছু প্রবলেম সলভিং আর ডিসকাশন আছে। স্ট্রংহোল্ডে আছে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে বায়োইনফরমেটিক্স রিলেটেড প্রবলেম কীভাবে সলভ করা যায়। বায়োইনফরমেটিক্স আর্মারিতে আছে বিভিন্ন অনলাইন টুল যেগুলো আছে এক্সিস্টিং, আপনি কোড করা লাগবেন আর কি, ওই সব টুলগুলো কীভাবে ইউজ করে বিভিন্ন প্রবলেম সলভ করা যায় সেই জিনিসটা এখানে ফোকাস করা হয়েছে। অ্যালগোরিদমিক হাইটসে ক্লাসিক্যাল হিসেবে অ্যালগোরিদমিক প্রবলেমগুলো আছে যেগুলো বায়োইনফরমেটিক্সের কাছে লাগতে পারে সেই ধরনের প্রবলেমগুলো দেওয়া আছে। বায়োইনফরমেটিক্স টেক্সট বুক ট্র্যাক, এখানে মূলত কিছুদিন আগে কোর্সেরাতে একটা কোর্স রান হয়েছিল বায়োইনফরমেটিক্স অ্যালগোরিদমের উপরে, ওইটাতে যে কোর্স ওয়ার্কের সাথে প্রবলেম সেগুলো এই টেক্সট বুক ট্র্যাকে দিয়ে দেওয়া আছে। এই সাইটটা অনেক ইন্টারেস্টিং যে এখানে আর কি কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট, যে আপনি কতটা সলভ করতেছেন সেই অনুযায়ী আপনার র্যাঙ্কিং আসলো, আপনি প্রবলেম সলভিং অনুযায়ী ডিসকাশন করলেন আর কি, পুরো ইন্টারেক্টিভ উপায়ে আপনি বায়োইনফরমেটিক্স সম্পর্কে শিখতে পারতেছেন। আপনি যদি বায়োলজিস্ট হন তাহলে আপনি প্রোগ্রামিংটা শেখার জন্য এখানে যেতে পারেন, আর প্রোগ্রামার হইলে বায়োইনফরমেটিক্সের জন্য যে বায়োলজিটা শেখা দরকার সেটার জন্য আপনি এখানে দেখতে পারেন। আমার এই আজে বাজে আগের সাইটগুলো দেখে যদি বায়োইনফরমেটিক্সের সম্পর্কে আগ্রহ হারায় ফেলে থাকেন এই সাইটে যান, বায়োইনফরমেটিক্সের প্রতি আগ্রহ আবার চলে আসবে। আর বাংলাদেশে বায়োইনফরমেটিক্স কমিউনিটি অনেক আছে, ফেসবুকে সার্চ করলে অনেকগুলো পাওয়া যাচ্ছে। বাট আপনি যদি প্রোগ্রামিং রিলেটেড বায়োইনফরমেটিক্স বা অ্যালগোরিদমিক বায়োইনফরমেটিক্স আগ্রহী হন তাহলে এই বায়ো বায়ো ওয়ান এই গ্রুপটার সাথে জয়েন করতে পারেন। এরা রেগুলার বায়োইনফরমেটিক্স রিলেটেড স্টাডি সার্কেল গ্রুপ স্টাডি অর্গানাইজ করে থাকেন, বিভিন্ন ওয়ার্কশপ করে থাকেন। যে লাস্ট ইয়ার সম্ভবত ওনারা বায়োইনফরমেটিক্স এবং আর ল্যাঙ্গুয়েজের উপর একটা ওয়ার্কশপ করছিলেন, বেশ ভালো রেসপন্স ছিল সেটাতে। আর সামনে অগাস্ট থেকে ওনারা 6 সপ্তাহের বিশাল একটা ওয়ার্কশপ করবেন ইউডাতে বায়োইনফরমেটিক্সের উপরে। অবশ্যই সেখানে বিশাল একটা পোর্শন থাকবে পাইথনের উপরে, বায়োইনফরমেটিক্সে কীভাবে পাইথন কাজে লাগানো যায়। আর ধন্যবাদ সবাইকে, একটু আগে আমি কটা দিছিলাম বাট কোনো অজ্ঞাত কারণে সেটা আবার মুছে গেছে।